নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশান অন করবেন তো বন্ধুরা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট বড় খারাপ খবর এবং পুরো রাজ্যের জন্যই খারাপ খবর বলা যেতে পারে রাজ্য সরকারি কর্মীদের বেতন বঞ্চনা কি বাড়বে এ নিয়ে কিন্তু ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে ঋণে ডুবে যাচ্ছে রাজ্য সরকার বোনাস পাবেন না সমস্ত সরকারি কর্মচারী হ্যাঁ বন্ধুরা সমস্ত সরকারি কর্মচারীরা কিন্তু বোনাস পাবেন না যেভাবে নোটিফিকেশন করা হয়েছে তাতে করে সমস্ত সরকারি কর্মচারী কিন্তু বোনাস পাবেন না রাজ্যের সরকারি কর্মচারীদের কি বেতন বঞ্চনা বাড়বে এ নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে কারণ ঋণে ডুবে যাচ্ছে রাজ্য আপনারা দেখছেন সামনে দু মাসে দশ হাজার কোটি ধার নিচ্ছে রাজ্য সরকার সামনে দু মাসে মোট দশ হাজার কোটি টাকা ধার নেবে বাজার থেকে রাজ্য সরকার এবারের মতো বিশ্ববঙ্গ সম্মেলন শেষ এবারে ধারে মন দিচ্ছে রাজ্য সরকার আগামী দু মাসে দশ হাজার কোটি টাকা বাজার থেকে ধান নেবে রাজ্য সরকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত মার্চের শেষেই রাজ্য সরকার এপ্রিলে কোনো ঋণ না নেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্যের অর্থ দপ্তর সূত্রে বৃহস্পতিবার জানা গিয়েছে আগামী মে মাসে রাজ্য সরকার বাজার থেকে ধার করবে পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা জুনে ধার করবে চার হাজার পাঁচশো কোটি টাকা রাজ্যের মোট উৎপাদনের অনুপাতে ঋণ বেড়েই চলেছে এটিও অত্যন্ত বিপজ্জনক দু হাজার আঠারো উনিশে জিএসডিপির পঁয়ত্রিশ দশমিক আটষট্টি শতাংশ ছিল মোট রাজ্যের ঋণ দু হাজার এ তা দাঁড়িয়েছে সাঁত্রিশ দশমিক শূন্য পাঁচ শতাংশে ধারের টাকায় সরকার করছে কি সি তার সাম্প্রতিক রিপোর্টে দু হাজার কুড়ি একুশ এর উদাহরণ দিয়েছে দেখা গিয়েছে রাজ্য সরকার যত টাকা ধার নিয়েছে তার একাত্তর দশমিক পাঁচ তিন শতাংশ খরচ করেছে আগের ধার শোধ করার জন্য বোঝা যাচ্ছে সম্পদ তৈরি হয় এমন ক্ষেত্রে রাজ্যের টাকা খরচ কমেছে অর্থাৎ যে খরচে কাজের সুযোগ তৈরি হয় সম্পদ তৈরি হয় তেমন দিকে সরকার টাকা খরচ কমিয়ে দিয়েছে এর মধ্যে বোনাসের নোটিফিকেশান করেছে রাজ্য সরকার যেভাবে নোটিফিকেশান করা হয়েছে সেক্ষেত্রে সমস্ত সরকারি কর্মচারীরা বোনাস পাবেন না আপনারা দেখছেন বলছে যাদের এমুলুমেন্টস একত্রিশে মার্চ দু হাজার বাইশের হিসাবে সাঁত্রিশ হাজার টাকার বেশি নয় তারা বোনাস পাবে আটচল্লিশশো টাকা করে অ্যামুলুমেন্টস বলতে কি বোঝায় অ্যাম্বুলেন্স হচ্ছে কোনো সরকারি কর্মচারীর বেসিক প্লাস ডিএ বেসিক প্লাস ডিএ বেসিকের সঙ্গে যদি ডিএ প্লাস করা হয় যেটা দাঁড়াবে সেটাই হচ্ছে অ্যামুলুমেন্টস